এত হই হল্লা করছো কারণ বেলা দু মুঠো খাবার কোন পথে পেট ভরিয়ে ভাবছো দিনটা হবে কাবার। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দাদার বিয়ের হলদি সেরেমনিতে কী কী হয়েছে সেটা আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি, রিমেইনিং পার্টস যেগুলো আছে সেটা এই ভিডিওতে আমি শেয়ার করছি। আমাদের হলদি ডেতে অনেক কিছু রিচুয়ালস থাকে, হয়তো অনেকেরই থাকে, কাদের কী থাকে আমি জানি না, আমাদের যেগুলো থাকে সেগুলো শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের গায়ে হলুদ পর্ব মিটে যাওয়ার পর হয় খই ভাজা, যেটা নজন মহিলা মিলে খই ভাজা হয়। এই খইটা আবার দাদা যখন বিয়ে করতে যাবে তখন সেই খইটা ছড়ানো হয়, আর বৌদি যখন বাড়ি আসবে বধূ বরণ হবে তখনও এই খইটা ইউজ করা হয়। তো এই কারণেই খই ভাজা পর্বটা হয়। আমরা সকলে মিলে একটু একটু করে খই ভাজা পর্ব সেরে নিই সুন্দর করে। তারপর হয় দাদার আইবুড়ো ভাত পর্ব, দাদা আইবুড়ো ভাত খাবে। আইবুড়ো ভাত পর্বতে দেখো কত রকমের আইটেম, কত রকমের মেনু আছে আইবুড়ো ভাত পর্বতে। ওর লাস্ট আইবুড়ো ভাত যেহেতু, তো দেখো কত কী খাবার হয়েছে। ও তো এত খেতে পারবেই না, আমার বিয়ের সময় আমিও এত খেতে পারিনি। দাদার বিয়ের ভিডিওগুলো তোমরা সকলে দেখছো, তো আগের ভিডিওতে কিন্তু হলদি ডেতে আমরা কী কী করেছি সেই সব কিছু কিন্তু শেয়ার করা আছে। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে ভিডিওগুলো প্লিজ গিয়ে একটু চেক করে নাও, আর দেখে জানিও কেমন লাগলো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও ফ্রেন্ডস, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে যেও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর মাছের মাথাটা দেখো কি বড় সাইজের মাথা দিয়েছে, এই মাথাটা নিয়ে সব বন্ধুগুলো মিলে কি কেরি কায়দাটাই না মেরেছে, তোমরা দেখো ভিডিওতে। বন্ধুরাও সবাই মিলে খুব ইয়ার্কি ঠাট্টা করছিল এই মাছের মাথাটা নিয়ে, গায়ে হলুদ দেওয়া নিয়ে, কোথায় কোথায় যে হলুদ লাগিয়েছে। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু সেটা মিস করে গেছো, চট করে গিয়ে দেখে নাও। তো এইভাবেই দাদা আইবুড়ো ভাত খেয়ে নেয়, ওকে লাস্টে পান খাওয়ানো হয়, আর আমাদের ভাত খাওয়ার শেষের পর্বে থাকে দুধ দিয়ে হাত ধোয়াতে হয়। তো এটা আমার বেস্ট পার্ট লাগে আইবুড়ো ভাত পর্বে, আমার সময়ও করা হয়েছিল, দুধ দিয়ে ওকে হাত ধুইয়ে দিলাম। এইভাবেই আমাদের আইবুড়ো ভাত পর্বও মিটে গেল, এইসব রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের দিনটা। নেক্সট ডেতে আসছে নান্নি মুখ, জলসাওয়া আর ওয়েডিং। তো দাদার বিয়ে আর কয়েক ঘন্টা মাত্র, তোমরা দেখতে কিন্তু মিস করো না, বৌদিকে দেখার জন্য সবাই এক্সাইটেড। তো লেটস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ প্লিজ প্লিজ, আর শেয়ার করতে কিন্তু ভুলো না, লাইক করে যেতেও ভুলো না, কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ অল।